সকালবেলা বলবো কে নিয়ে সব রিচুয়ালসগুলো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ যে ছোটো ছোটো ক্লিপগুলো দেখালাম রাত্রে রিসেপশন পার্টিতে, তার এখন অনেক চমক বাকি আছে কি সব কীর্তিকলাপ হয়েছে। তো সেই জন্য বলবো যে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো এগুলো সব এখন দিনের বেলা বউ নিয়ে আসার পর যেসব রিচুয়ালসগুলো থাকে আর কি, সেসবগুলোই পালন করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন স্নান টান কীভাবে করানো যায়, এসবই চলছে, কলসিতে জল ঢালছে। তো এইসব মজার মজার রিচুয়াল তো আমাদের হিন্দু ধর্মে চলতেই থাকে, তো সেগুলোই পালন করা হচ্ছে। এখন দেখো বর আর বউকে ভিজে গায়ে সাত পাকে ঘুরিয়ে তাদের উপর আবার মাথায় জল ঢালা হবে। আর আসল মজা তো রয়েছে রাত্রে রিসেপশন পার্টিতে, সেখানে যে নতুন বউকে নিয়ে কী কীর্তিকলাপ চলবে, তার হয়তো কিছুটা সামান্য সামান্য ভিডিও ক্লিপ তোমাদের প্রথমে দেখানো হলো। তো বাকিতে তোমরা দেখতে থাকো, অল দ্য বেস্ট। এবং চ্যানেলে যদি নতুন নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো আমার বরমশাই আবার ওদিকে ভিডিও করতে করতে এবার দেখো আমার দিকে করছে, আমি তো নিজের মনে
বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।